আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের হিসাব থেকে সৃজনশীল তিনের ক এবং ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে প্রথমে আমরা উদ্দীপক এবং প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিই এবং এখান থেকে খুব সহজে কীভাবে অ্যান্সার করা যায় সেটা আজকে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিন নম্বরে দেওয়া আছে রড সিমেন্টের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিল এর 2017 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চের 2 তারিখ 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা, মার্চের 6 তারিখ রড সিমেন্ট ও পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা, মার্চের 9 তারিখ পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা, মার্চের 15 তারিখ ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা, মার্চের 18 তারিখ রেজা ট্রেডার্সের নিকট 2 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা, মার্চের 20 তারিখ 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা, মার্চের 26 তারিখ রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো, মার্চের 28 তারিখ রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 টাকা। হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে মার্চের 2 তারিখ থেকে 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখ করে, শ্রেণী উল্লেখ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, মার্চ 18 থেকে 28 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। ক নম্বরে দেওয়া আছে উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবে পরিমাণ নির্ণয়। এখানে আমরা তারিখ লিখব, বিবরণ এখানে লিখব টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ব্যয় আছে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় মার্চের 2017 মার্চের কত তারিখ, মার্চের 2 তারিখ 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়। তাহলে এখানে লিখব সিমেন্ট ক্রয়, লিখব সিমেন্ট ক্রয় কত টাকা বন্ধুরা? 4 লক্ষ টাকা। আমরা এখানে 4 লক্ষ টাকা বসিয়ে দিলাম। তারপরে দেওয়া আছে কি দেওয়া আছে দেখি একটু, 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান মার্চের 20 তারিখ। এখানে আমরা লিখব ট্রাক ভাড়া, কি লিখব আমরা? ট্রাক ভাড়া কয় টাকা? ট্রাক ভাড়া দেওয়া আছে 25,000 টাকা। আমরা এখানে 25,000 টাকা লিখলাম। এবার আমরা দুইটা যোগ করে দেখি কত হয়, 4,25,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের অ্যান্সার শেষ, মোট ব্যয়। আমরা এখানে লিখব মোট ব্যয় কত টাকা পেলাম? 4,25,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর অ্যান্সারটা খুব সহজেই বুঝতে পারলাম। আমরা এখন খ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মার্চের 2 থেকে 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবে শ্রেণী সহ উল্লেখ করে ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করি এখন। এখানে আমরা খ নম্বর লিখব মার্চ 2 থেকে মার্চ 15 তারিখে লেনদেনগুলো হতে হিসাবে
হিসাবে শ্রেণী উল্লেখ সহ সহ ডেটর ক্রেডিটর নির্ণয় এখানে আমরা লিখব তারিখ সংশ্লিষ্ট পক্ষ হিসাবের শ্রেণী ডেবিট টাকা ক্রেডিট টাকা তারিখ 2017 দুই মার্চের দুই তারিখ তাহলে এখানে আমরা লিখব মার্চের দুই মার্চ দুই 100 ব্যাগ সিমেন্ট ক্রয় তাহলে আমরা এখানে কি লিখব ক্রয় হিসাব নগদান হিসাব ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব নগদান হচ্ছে সম্পদ হিসাব চার লক্ষ টাকা আমরা এখানে চার লক্ষ টাকা লিখলাম আবার এখানেও লিখলাম চার লক্ষ টাকা তারপরে রড সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল অফিস সরঞ্জাম হিসাব মার্চের ছয় তারিখ অফিস সরঞ্জাম হিসাব অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাব অফিস সরঞ্জাম হিসাব নগদান হিসাব অফিস সরঞ্জামে এটা হচ্ছে সম্পদ সম্পদ হিসাব নগদান হিসাব এটাও সম্পদ হিসাব অফিস সরঞ্জাম কত টাকা আছে অফিস সরঞ্জাম দেওয়া আছে 40,000 আমরা এখানে 40,000 টাকা লিখলাম এখানেও আমরা 40,000 টাকা লিখলাম তারপরে দেওয়া আছে কি মার্চের 9 তারিখ পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি পাওনা বাবদ চেক প্রাপ্তি তাহলে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব আর হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদারক এটাও সম্পদ সম্পদ হিসাব প্রাপ্য হিসাব এটাও সম্পদ হিসাব টাকা 2 লক্ষ টাকা আমরা দুই সাইডেই 2 লক্ষ টাকা নিলাম তারপরে বলছে 15 তারিখ জানুয়ারির 15 তারিখ আমরা লিখলাম 15 তারিখ ব্যাংক হতে উত্তোলন তাহলে নগদান হিসাব আর হচ্ছে ব্যাংক হিসাব নগদ টাকা ব্যাংক হতে উত্তোলন নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে এটাও সম্পদ সম্পদ হিসাব আর ব্যাংক হিসাব এটাও সম্পদ হিসাব কত টাকা 15 তারিখ 1,50,000 1,50,000 টাকা এখানেও 1,50,000 টাকা তাহলে আমরা খুব সহজেই ডেবিট ক্রেডিট বা ডেটর ক্রেডিটর নির্ণয় করতে পারলাম এই সম্পদ হিসাব এই যে ক্রয় হিসাব এটা হচ্ছে কি এটা ডেবিট নগদান হিসাব এটা ক্রেডিট আবার অফিস সরঞ্জাম এটা ডেবিট নগদান এটা ক্রেডিট আবার ব্যয় ব্যাংক হিসাব এটা ডেবিট প্রাপ্য হিসাব এটা ক্রেডিট নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমরা এইভাবে সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক এবং খ নম্বর অঙ্কটা খুব সহজেই বুঝতে পারলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না
যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।